এরপরে কি বলবেন? এরকম ভাবে ডিবেট হয় না, ভদ্রতার পরিচয় রাখতে হবে। এটা সবাই দেখছে, সরকারদা এটা সবাই দেখছে। এখন শেল্টার নিচ্ছে সওকাত মোল্লা শেল্টার, কিভাবে সরকারদা তার মাথায় হাত রাখবে? অবৈধ সম্পত্তিগুলো নাকি আমার কাছে কেড়ে নিতে পারে। প্রথম কথা বলি, যদি ভাঙড়ে আমাদের কোনো আইএসএফ এর কর্মী বা আইএসএফ এর দায়িত্বশীলের বাড়িতে থেকে কার্তুজ উদ্ধার হয়, সেটা আমি দায়িত্ব সহকারে বলছি, আইন আছে, আদালত আছে, তাকে যে শাস্তি দেবে সেটা মাথা পেতে তাকে মানতে বাধ্য হবে। আইএসএফ করে বলে যে বন্ধু কার্তুজ নিয়ে ঘুরবে মাফ হয়ে যাবে, এটা আমি কোনোদিন নয়, কারণ এটা সংবিধান বহির্ভূত, কেউ আর্মস রাখতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, ক্যানিং পূর্বে সহকাদার এগেনস্টে যিনি কন্টেস্ট করেছিল তার বাড়ির ব্যাংকার থেকে যদি এত কিছু হয়ে বেরোয় যায়, সে কেন এখনও ভালোভাবে ঘুরছে? সাহাবুদ্দিন সিরাজি, তাহলে প্রশাসন কি করছে? শুধু শুনুন, এই ধরনের মানুষকে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, এরপরে কি বলবেন? এরকম ভাবে ডিবেট হয় না, ভদ্রতার পরিচয় রাখতে হবে। এটা সবাই দেখছে, সরকারদা এটা সবাই দেখছে, এটা লাইভ চলছে, সবাই দেখছে। একটু কথা আপনিও বলে জানতে হবে, সদা সর্বদা সত্য কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, যেখানেই ভুল কাজ হয়েছে সেখানেই বিরোধিতা করেছে ফুরফুরা শরীফ। সুতরাং এখন যে ভুল ভ্রান্তি হচ্ছে বর্তমান যারা শাসক দলের কিছু কিছু নেতাদের দ্বারাই, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। তাতে যদি কেউ মনে করে যে তৃণমূলের আমরা বিরোধী করছি বা কোনো পার্টিকে সুবিধা করছি, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে ভুলটা হচ্ছে আমরা কি সেটাকে ধরে দিতে পারি না? আমরা সোনারপুরের সুরাফ হোসেনের প্রতি যে অবিচার হয়েছে পুলিশ কর্মীটার, সেটার আমরা প্রতিবাদ করছি, এটাকে আমরা আগুন লাগাচ্ছি? বাসন্তী চড়াবিদ্যাতে রফিকুলকে সারা রাত পিটিয়ে মেরে দিল যারা, তার প্রতিবাদ করছি, এটা কি আমরা অপরাধ করছি, আগুন লাগাচ্ছি? গণতন্ত্র, গণতান্ত্রিক দেশে, দেশের সংবিধান যখন আমাদের রাইট দিয়েছে প্রতিবাদ করার, সেটা আমরা করব। এতে আমাদেরকে কে কি সার্টিফিকেট দেবে এটা আমাদের চাই, আমি এটা পরোয়া করি না। তারপরে আপনার সাথে আমি একটা কথাই সহমত, আসুন এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসি। আজকে আপনার আমার প্রেস বাইটগুলো দেখেছেন হয়তো, যে আমি প্রত্যেকটা বাইটে একটা কথাই বলেছি ভাঙড়বাসীর উদ্দেশ্যে, যে ভাঙড়বাসীর শান্তি ফিরিয়ে আনুন, এই বিষয়টা নিয়ে বেশি উত্তেজিত হবেন না, এটা ধর্মীয় ব্যাপার, সেন্সিটিভ ব্যাপার হওয়ার পরও আপনারা ধৈর্য ধরুন, আইনে আছে, আইনের পথে চলবে, যারা কাল্পিত তারা দোষী সাব্যস্ত হবে, তারা দেশের আইনে তারা শাস্তি ভোগ করবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে ভাঙড়ের যে ইতিহাস দেখেছিলাম, কখনো পাওয়ার গ্রিড আন্দোলন, কখনো নিজস্ব কিছু ইস্যু, লোকাল কিছু ইস্যু, তা নিয়ে বারবার ভাঙড় উত্তপ্ত হয়েছে। আবারও যদি সেই শান্তি বিঘ্নিত হয়, সেটা তো সেখানকার মানুষের জন্য একেবারেই ভালো হবে না, একদম একদম খারাপ হবে। ওই জন্যই তো আমি এখানে সরকারদাকে বলছি, কোড আনকোড একটা কথা বলছি, সরকারদা একটু ভাববেন। এখানে মেন হোতা হচ্ছে কাইজার আহমেদের বাবা সিপিএম থেকে ছিল, এখন তিনারা তৃণমূলে এসেছেন ছেলেদেরকে। কাইজার আহমেদের নেতৃত্বে এলাকায় কিছু অবৈধ সম্পত্তি আছে, গরিব মানুষকে অল্প টাকা দিয়ে জমি দখল করে নিয়েছে, সিগনেচার করেনি, সে জমি দখল করে নিয়েছে, সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে, সে এখন শেল্টার নিচ্ছে সওকাত মোল্লা শেল্টার। কিভাবে সরকারদা তার মাথায় হাত রাখবে? অবৈধ সম্পত্তিগুলো নাকি আমার কাছে কেড়ে নিতে পারে। আচ্ছা, প্রথমে আমি নওশাদ সাহেবকে বলি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 31টা বিধানসভা আছে, 30টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হয়, সেখানে বিরোধী দলও আছে, সেই এলাকায় কোনো অশান্তি নেই। কিন্তু আজকে বিধানসভার পর থেকে ভাঙড়ে অনেক শান্তি বিরাজ করছে। সেখানে দাঁড়িয়ে যখনই আপনি, যখন নওশাদ সাহেব যখন আসছেন, যখন আব্বাস সাহেব আসছেন, এমনভাবে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে, আর কিছু অন্ধভক্ত আছে যাদের শিক্ষা দীক্ষা নেই, তারা বিভিন্নভাবে এখানে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করছে। দ্বিতীয় কথা যেটা বললেন, কাইজার সাহেবের কথা আপনি বলেছেন, যদি আপনারা বলেন যে ওখানে তারা সেখানে বেআইনি জমি কিনছে, তাহলে তার জন্য তো আইন আছে, আদালত আছে, তার জন্য তো প্রশাসন আছে, গণতন্ত্রে যত স্ট্রং ভাবে চলবে তাদের ভূমিকা আছে, তার মধ্যে মিডিয়ার একটা অন্যতম ভূমিকা আছে। যদিও আজকে দুঃখের বিষয় একটা পেড মিডিয়া হয়ে গেছে, তারপরেও একটা শ্রেণীর ভালো মিডিয়া থাকা নিরপেক্ষ খবর টেলিভিশনের জন্য এখনো পর্যন্ত মানুষ আস্থা রেখেছে মিডিয়ার ওপরে, বা আমরা এরকমভাবে চ্যানেলে বসে খবর করতে পারছি। তারপরে যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, বা আমার সত্যজিৎ দার ওপরে যারা, বা তার ক্যামেরা পার্সনের ওপরে যারা অ্যাগ্রেসিভ ভূমিকা দেখাচ্ছে, আমি কঠোর নিন্দা জানাচ্ছি। আমি কোনোদিনই যারা সংবিধান বহির্ভূত কাজ করবে, সে আমার দলের হোক না আর যে দলের হোক না কেন, বা আমার দলের বলে তাকে বাহাবা দেবো, এটা মোটেও সেই শিক্ষা গণতন্ত্র আমাকে দেয়নি, বা আমার নিজের পার্টিরও শিক্ষা নয়।
আসা যাক সওকাতদা যে কথা বললো ধর্মীয় বিষয় বা শরীয়তের বিষয়ে যে কথা বললো, সওকাতদা মুফতি নয়, আমিও মুফতি নয়, বা সওকাতদা মুফাসসির মুহাদ্দিস কিছুই নয়। সুতরাং শরীয়তের ব্যাপারটা মুহাদ্দিস মুফাসসির মুফতিরা পর্যালোচনা করে ভালো কি খারাপ সেটা বলবে। আসা যাক এবার আব্বাস সিদ্দিকের বক্তব্য, ওনার কাছে উস্কানিমূলক লাগছে এগুলো। আব্বাস সিদ্দিকি প্রতিবাদ করছে 203 বছরের চুচুড়া মাদ্রাসা বন্ধ কেন আছে, ওটাকে অবিলম্বে খোলা হোক। আর আব্বাস সিদ্দিকির প্রতিবাদ হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অচল অবস্থায় কেন, ওর শিক্ষা ব্যবস্থাটাকে সচল করা হোক। পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।